সিনেমা সিনেমা ভারতের প্রায় মানুষই দেখে থাকেন। হয়তো প্রত্যেকটি মানুষের চয়েস আলাদা আলাদা। কেউ হিন্দি সিনেমা দেখে থাকে, কেউ বা বাংলা, বা কেউ বা ভোজপুরি, যার যেটা চয়েস। যাই হোক না কেন, আমি তো আজকের আপনাদেরকে সিনেমা দেখাতে আসিনি। আজকের আমি আপনাদেরকে হিন্দি সিনেমার জনপ্রিয় 10টি নায়কের কথা জানাবো। না না, আপনি এটা ভাববেন না যে আমি ওদের বায়োগ্রাফি নিয়ে কথা বলবো। আমরা তো সকলেই ওদেরকে চিনি এবং ওদের সম্বন্ধেও অনেক শুনেছি। তবে আজকের আমি আপনাদেরকে জানাবো যে 10টি নায়কের কথা, তারা বাস্তবে কাকে বিয়ে করেছেন, তাদের স্ত্রী কতটা সুন্দর, এবং কোন কোন নায়করা আছে যারা এখনও পর্যন্ত প্রেম করছেন। আপনি কি জানেন? হয়তো আপনি জানেন না। তো সেটাই আজকের আমি আপনাদেরকে জানাবো যে হিন্দি সিনেমার এত বড় বড় অভিনেতারা বাস্তবে কাকে বিয়ে করেছেন এবং কত সালে বিয়ে করেছেন, সব কিছু জানাবো ডিটেলসে। আপনার কাছে অনুরোধ, আপনি ধৈর্য ধরে বসুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার প্রথমেই আমরা জেনে নেব আমাদের সকলের প্রিয় ভাইজানের সম্বন্ধে। হ্যাঁ, সালমান খান। সালমান খান এমন একজন অভিনেতা যার সম্বন্ধে অনেক সময় অনেক জায়গা থেকে গুঞ্জন শোনা যায়। কখনো বা শোনা যায় এই অভিনেত্রীর সাথে প্রেম করছেন, কখনো বা শোনা যায় ওই অভিনেত্রীর সাথে ওঠা বসা করছেন। তো বাস্তবতা হচ্ছে সালমান খান এখনও পর্যন্ত অবিবাহিত। সবথেকে বেশি গুঞ্জন উঠেছিল ক্যাটরিনা কাইফের সাথে, যে সালমান খান নাকি ক্যাটরিনা কাইফের সাথে প্রেম করছেন। এমনকি সোশ্যাল মিডিয়াতে অনেক ছবি এমনও পোস্ট করা হয়েছিল যেখানে ক্যাটরিনা কাইফ এবং সালমান খানের বিবাহ হয়েছে, যেটা দেখানো হয়েছিল। ভিডিওতে আগে বাড়ার আগে আমি আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ কথা জানাতে চাই, যে এই ভিডিওর মধ্যে সকল তথ্য গুগল বা ইন্টারনেটের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। তাই এতে যদি কোনো কিছুই আপনার ভুল মনে হয়, তার জন্য ক্ষমা করবেন। তো যাই হোক, আমরা দুই নম্বরে যেই তারকাকে রেখেছি তাকে আমরা সকলেই চিনি, আর বর্তমান আমাদের কলকাতার ক্রিকেট টিমের মালিক, আপনি হয়তো গেস করতে পেরেছেন, তিনি হচ্ছেন শাহরুখ খান। শাহরুখ খানের স্ত্রীর নাম হচ্ছে গৌরী খান। তারা বিবাহ করেছেন 1991 সালে 25 অক্টোবরে। এবং তিন নম্বরে আমরা যেই তারকাকে রেখেছি, হয়তো তার মুভি বছরে একটা কি দুটো আসে, কিন্তু যখনই তার মুভি আসে তার ফ্যানরা তার মুভি হিট করে দেয়। হ্যাঁ, তার মুভি দেখার জন্য প্রত্যেকটি মানুষই পাগল হয়ে থাকে, আপনি হয়তো বুঝতে পেরেছেন। তিনি হচ্ছেন আমির খান। আমির খানের দুইটা স্ত্রী, তিনি দুইটা বিয়ে করেছেন। তার প্রথম স্ত্রীর নাম হচ্ছে রীনা দত্ত এবং দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে কিরণ রায়। প্রথম বিয়ে করেছিলেন 18 এপ্রিল 1986 সালে এবং দ্বিতীয় বিবাহ করেন 28 ডিসেম্বর 2005 সালে। চার নম্বরে যেই তারকাকে আমরা রেখেছি তিনি হচ্ছেন ঋত্বিক রোশন। ঋত্বিক রোশনের স্ত্রীর নাম সুসান খান। হ্যাঁ, আপনাদের মনে হয়তো এটা প্রশ্ন উঠতে পারে, তাহলে ঋত্বিক রোশনের স্ত্রী কি মুসলিম? তো বন্ধুরা, এর পিছনে অনেক বড় একটি গল্প আছে। যদি আপনারা জানতে ইন্টারেস্টিং থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে হ্যাঁ ভাই, আমরা এটা জানতে চাই, তাহলে অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব। ঋত্বিক রোশন বিয়ে করেছিলেন 20 ডিসেম্বর 2000 সালে। পাঁচ নম্বরে আমরা যাকে রেখেছি তিনি হচ্ছেন রণবীর কাপুর। রণবীর কাপুর এখনও পর্যন্ত অবিবাহিত, কেননা 2020 তাদের বিয়ে হবার কথা ছিল। কার সাথে জানেন? আলিয়া ভাটের সাথে। আলিয়া ভাটের সাথে 2020 বিবাহ করার কথা ছিল, তবে করোনা ভাইরাসের জন্য তারা বিয়ে করতে পারেননি। তবে সোশ্যাল মিডিয়াতে তাদের অনেক বিয়ের ফটো আমরা পেয়েছি। তো নির্দিষ্ট তাদের বিয়ের ডেটটি জানা যায়নি, তাই এটা আমরা বলতে পারি যে তারা অলরেডি কিন্তু প্রেম করছেন। হ্যাঁ, তারা চুটিয়ে প্রেম করছেন। তো যাই হোক, প্রেমের কথা যখন উঠল তখন আমরা ছয় নম্বরে এমন একজন তারকাকে রেখেছি যে প্রেমের দিক থেকে এক নম্বর, এবং তার প্রায় মুভি প্রেম নিয়েই তৈরি হয়ে থাকে। মানে তার মুভিতে বেশিরভাগটাই প্রেমের কাহিনীই দেখানো হয়। হ্যাঁ, তিনি হচ্ছেন বরুণ ধাবান। বরুণ ধাবানকে আমরা সকলেই চিনি এবং তিনি চুটিয়ে প্রেম করছেন নাতাশা দালার সাথে। তবে তারা কবে বিবাহ করবেন সেটা কিন্তু সঠিকভাবে জানায়নি, এখন চুটিয়ে প্রেম করে যাচ্ছেন। সাত নম্বরে আমরা যেই তারকাকে রেখেছি তিনি হচ্ছেন শহীদ কাপুর। শহীদ কাপুরকে আমরা সকলেই চিনি। শহীদ কাপুরের স্ত্রী হচ্ছেন মীরা রাজপুত।
তারা বিবাহ করেছিলেন 7 জুলাই 2015 সালে। তবে যাই হোক, তাদের বিবাহ জীবন খুবই ভালোই কাটছে এটা আমরা জানতে পেরেছি। সাত নম্বরে যেই তারকাকে রাখা হয়েছে তিনি হচ্ছেন টাইগার সিরাপ। টাইগার সিরাপ নিজের বডি এবং ক্যারাটির জন্যই বিখ্যাত এবং তার বেশ কিছু মুভিতেই তার ক্যারাটি এবং তার বডির জন্যই তার ফ্যানরা অনেক ভালোবাসে। টাইগার সিরাপের স্ত্রীর নাম জানা যায়নি, কেননা তিনি তো বিয়েই করেননি, তিনি চুটিয়ে প্রেম করছেন দিশার সাথে। ইনিই হচ্ছেন টাইগার সিরাপের গার্লফ্রেন্ড। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু গুঞ্জন শোনা গিয়েছিল দিশার সাথে, তবে বর্তমান আবারও এটা শোনা গিয়েছে যে তার সাথে নাকি ব্রেকআপ হয়ে গেছে। সঠিক আপডেট জানা যায়নি, তবে হতেও পারে, সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়। 9 নম্বরে আমরা যেই অভিনেতাকে রেখেছি, বর্তমান তিনি বলিউডের নাম্বার 1 অভিনেতা। আপনি কি জানেন তিনি কে? তিনি হলেন অক্ষয় কুমার। অক্ষয় কুমারের স্ত্রীর নাম হচ্ছে টুইঙ্কল খান্না। অক্ষয় কুমার বিবাহ করেছেন 17 জানুয়ারি 2001 সালে টুইঙ্কল খান্নাকে। আমাদের লিস্টে লাস্ট এবং 10 নম্বরে আমরা যেই তারকাকে রেখেছি তিনি হলেন সাইফ আলী খান। তিনিও কিন্তু একটি বিয়ে করার মানুষ নয়, তিনিও বর্তমানে 2টি বিয়ে করেছেন। তার প্রথম স্ত্রী অমৃতা সিং এবং দ্বিতীয় স্ত্রী করিনা কাপুর। আপনারা হয়তো করিনা কাপুরের বেশ কিছু ভিডিও বেশ কয়েকদিন হতেই দেখেছেন, কেননা করিনা কাপুর দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছিলেন, তাই এই নিয়ে অনেক সোশ্যাল মিডিয়াতে চর্চা হয়েছিল। তো বন্ধুরা, এই ছিল আমাদের জনপ্রিয় অভিনেতাদের তাদের বাস্তব জীবনে বাস্তব লাইফের স্ত্রী কারা এবং তাদের নাম কি, যেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আর এই সম্পূর্ণ তথ্য আমরা সংগ্রহ করেছি গুগল এবং ইন্টারনেটের মাধ্যমে। তো বন্ধুরা, আপনাদের যদি এর মধ্যে কোনো কিছুই ভুল বলে মনে হয়, কোনো কিছু যদি ডাউট থেকে থাকে আপনাদের মনে, তাহলে নিঃসন্দেহে আমাকে কমেন্ট করতে ভুলো না। আর যদি আপনি এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো আজকের মতো বিদায়।